নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম স্বাদের একটা মটন কারি রেসিপি। আমরা ছুটির দিন হোক বা স্পেশাল কোনো দিনগুলোতে মটন কারি কিন্তু প্রায় অনেকেই রান্না করে থাকি। এমনই কোনো স্পেশাল দিনে একবার একটু ভিন্ন স্বাদের মটন কারি ট্রাই করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রান্নাটা ঝট করে একবার দেখে নেওয়া যাক। মাটন কারি বানানোর জন্য 500 গ্রাম মাটন নিয়ে মাটনটাকে জাস্ট একবারই ধুয়ে নিতে হবে। বেশি ধুলে মাটনের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে দেখো এরকম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কাটিংটা কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের সমান মাপ হওয়া দরকার। এরপরে কড়াইতে 1/2 কাপ আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজটার একটা বেরোস্তা বানাবো। এর জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো। দেখো ঠিক এরকমভাবে ভেজে নিচ্ছি। এরপরে এক্সট্রা অয়েলটাকে এরমভাবে বার করে নেব। তারপরে একটা টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে না দিলে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তার ক্রাঞ্চিনেস সেটা কিন্তু আসে না। এরপরে এটাকে ঠান্ডা করতে দিয়ে সাইডে সরিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মশলা তৈরি করব। প্রথমে 15টা মতো কাজু গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো সময় দিয়ে ড্রাই রোস্ট করে তুলে নেওয়ার পরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা এরমভাবে নিয়ে দু আধখানা করে নেব, যাতে এটা ভাজতে সুবিধা হয়। তারপরে এর মধ্যে একটু গোটা গরম মশলা দেবো, এরমভাবে একটা দারচিনির লম্বা টুকরো, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ আর 1/2 টিস্পুন গোটা গোলমরিচ দিয়ে আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 1-1.5 মিনিট ফ্রাই করব। একটা অ্যারোমা আসা অবধি ফ্রাই করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা ডিশের মধ্যে ঠান্ডা করার জন্য মশলাটাকে সাইডে সরিয়ে রেখে 2টো টমেটো একদম ছোটো সাইজের নিয়ে টমেটোর যেই মুখের পাটটা সেটাকে এইভাবে বার করে নিচ্ছি, যাতে এটা গ্রেট করতে সুবিধা হয়। তারপরে টমেটোটাকে গ্রেট করে নিয়ে টমেটোর যে খোসাটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে 2টো টমেটো গ্রেট করা কমপ্লিট। তারপরে এরকমভাবে একটা পেঁপের টুকরো নিয়ে পেঁপেটাকেও আমি গ্রেট করে টমেটো আর পেঁপেটাকে সাইডে সরিয়ে রেখে একটা মিক্সিং জারের মধ্যে যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নেব। এরপরে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এরপরে ওই একই মিক্সিং জারের মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম তার 70% আমি দিয়ে দিলাম আর 30% আমি পরে ব্যবহার করব, সাইডে সরিয়ে রাখলাম। তারপরে যে ড্রাই রোস্ট করেছিলাম কাজু বাদাম সেটা দিলাম আর 1.5 টেবিল স্পুন মতো টক দই, এটা আমার ফ্রেশ টক দই ছিল ঘরে পাতা, সমস্ত কিছুকে এরকমভাবে বেটে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে যে তেল আমার ছিল বাকি সেই তেলের মধ্যে 2টো বড় এলাচ আর 1 টেস্পুন গোলমরিচ ফোড়ন দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমকে হাই রেখে ফোড়নটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে মাটনটাকে প্রথমে দিয়ে একটু ফ্রাই করে নেব। মাটনের যে লালচে কালারটা সেইটা কেটে যাওয়া অবধি মাটনটাকে একটু ফ্রাই করব। দেখো লালচে কালারটা কমপ্লিটলি কেটে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। আদা আর রসুনের কোয়ান্টিটি কিন্তু আমার এখানে সেম ছিল। তারপরে আমি 1 টিস্পুন নুন দিলাম আর 1/2 টিস্পুন চিনি দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা টমেটো আর পেঁপেটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁপে দিয়ে মোটামুটি আরও 7-8 মিনিট আমি কষাতে কষাতে এর মধ্যে আমি 2 টিস্পুন কাশ্মীরি মির্চ, 1/2 টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম। হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে আমি কভার করে আরও 10 মিনিট মতো রান্না করতে দিলাম। এরপরে 10 মিনিট পরে ফিরে এসে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এরপরে আরেকটু কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করছি। গ্যাসের ফ্লেমকে বেশিরভাগ সময় কিন্তু লোতে রেখে রান্নাটা করতে হবে। এরপরে আমি পেঁয়াজ ভাজা, কাজু বাদাম বাটা, টক দই যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেইটা দিলাম আর মিক্সি দেওয়া জলটাও একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে এরপরে কাজু বাদাম বাটা পড়লো, তাই খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে কিন্তু নাড়াতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে মশলাটা। ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটাকে। এরপরে আবার কভার করে দিয়ে
গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিটের বেশি নয়, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপরে এই স্টেজে আমি বাকি যে ভাজা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এই স্টেজে আমি অ্যাড করছি গরম জল। যে যেমন তোমরা গ্রেভি চাইবে সেই অনুযায়ী জলটা দেবে। এখানে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করলাম। তারপরে কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে আরও 15 মিনিট মতো রান্না করব। এরপরে মটন আমার প্রায় কমপ্লিট কষা। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহমরিচের গুঁড়ো আর 1 টেবিলস্পুন কেওড়া ওয়াটার। এই দুটো কিন্তু স্কিপ করো না, এই দুটো দিলে কিন্তু স্বাদটা অসাধারণভাবে বেড়ে যায়। একবার অনেকে তোমরা অনেক রকমভাবে মাটন রান্না করেছো, আমি যেভাবে আজকে মাটনটা রান্না করলাম একবার এইভাবে মাটন রান্না করে আমাকে কমেন্ট করে জানো কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।